হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা কুইক ডিনার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি। 2 টেবিল চামচ তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব। 1টা কাঁচামরিচ চিরে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভাজা হলে চিকেন ব্রেস্ট আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 1 কাপের মতো হবে। এখানে কেটে আমি চিকেনটাকে পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিব, যেন গন্ধ না লাগে। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখেন। দিয়ে দিব মিডিয়াম সাইজের 1টা গাজর, কিউব কিউব করে কেটে দিব, বেশি বড় করব না। 1 কাপ আন্দাজ ব্রোকলি ছোট ছোট টুকরা করে দিয়ে দিব। দিয়ে আমি চিকেনের সাথে ব্রোকলি আর গাজরটাকে আরেকটু ভেজে নিব, তাহলে খাবারটা অনেক মজা হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। দিয়ে দিব 3 টেবিল চামচ আন্দাজ ভুট্টা, এটা আমার ক্যানের ভুট্টা ঘরে ছিল, খুব সহজে হাতের কাছে যাই থাকে তাই দিয়েই আপনি রাতের ডিনার তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। সবজিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে সাইড থেকে একটু ভেজে নিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে দিব, তাহলে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। ডিমটা ভাজা হয়ে গেলে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যেটুকু লবণ খেতে চান আন্দাজ বুঝে দিবেন। আমি এখানে 2 জনের জন্য খাবার রেডি করেছি আজকে, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। দিয়ে দিব 1 কাপ ভাত, এটা আমার দুপুরে খাওয়ার পরে বেঁচে যাওয়া ভাত, এটাকে আমি রাতে ডিনারের জন্য কাজে লাগাচ্ছি। ভাতটা দিয়ে আমি চিকেন আর সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিব, যেন লবণ খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে দিব 2 টেবিল চামচ আন্দাজ সয়া সস, সয়া সসটা দিয়ে আমি ভাতের সাথে মিশিয়ে দিব। এটা খুবই মজা লাগে, আপনারা ট্রাই করবেন, কোনো ঝামেলা ছাড়াই রাতের ডিনার তৈরি করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে। যারা আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ দেই। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন সবাই।